সেই ভুট্টাগুলো মারাই করতে গিয়ে মানুষের হাতের ফোসকা পড়ে যায়, অনেক কষ্ট হয়, মেশিন পাওয়া যায় না। এই ছোট্ট একটা যন্ত্র কোনো কেউ চালিয়ে কিন্তু একটা ভুট্টা মারাই করতে পারবে। তো এটা ম্যানুয়াল একটা ভুট্টা মারাই, এলাই মেশিনের মোটর একগুলা পাওয়া যায়। তো এই মোটরগুলো আমরা ব্যবহার করেছি, যেটার জোরে চালাতে পারবেন, কমায় নিতে পারবেন। আপনি যদি হাত দিয়ে ওটাকে বেশিক্ষণ ঘুরায় ভুট্টাটা মারাই করতে পারো, তার থেকে কম সময় এটা থেকে আমরা ভুট্টা মারাই করতে পারবো। আসসালামু আলাইকুম, আমরা একটা ছোট্ট যন্ত্র আপনাদেরকে আজকে দেখাবো, যেটা আপনার কাজকে আরো সহজ করতে পারে। সামনে ভুট্টার সিজন আসতেছে, তো আমার হাতে যে ছোট্ট যন্ত্রটা দেখছেন এটা হচ্ছে ভুট্টা মারাই একটা যন্ত্র। যে গ্রামে যে ভুট্টাগুলো আবাদ হয় সেই ভুট্টাগুলো মারাই করতে গিয়ে মানুষের হাতের ফোসকা পড়ে যায়, অনেক কষ্ট হয়, মেশিন পাওয়া যায় না। তো এই ছোট্ট একটা যন্ত্র আপনার আমাদের মা চাচি বলেন বা যে কোনো কেউ চালিয়ে কিন্তু একটা ভুট্টা মারাই করতে পারবে। তো এটা ম্যানুয়াল একটা ভুট্টা মারাই। তো আমরা এটাকে আবার ভিন্নভাবেও চেষ্টা করেছি, এটার একটা আপডেট ভার্সন আমরা নিজেরাই তৈরি করেছি, সেটাও দেখাবো। তার আগে এটা দেখাই যে এটা কিভাবে কাজ করে। বলছেন যে এটা যখন কাজ করে এটা হচ্ছে ম্যানুয়ালি, এটা যে কোনো এক জায়গায় এইখান থেকে আপনার নাটের মাধ্যমে নাট বোল্ট করে আটকিয়ে দিয়ে এখান থেকে ভুট্টাগুলো এখানে দিতে হয় এবং এটা দিয়ে ঘুরালেই ভুট্টাগুলো মারাই হয়। এটা দেখলাম ম্যানুয়ালটা। তো আমরা যেটা নতুন একটু কাজ করার চেষ্টা করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি বসে আছি একটা টুলের মধ্যে, তো আমরা এখানে নাট দিয়ে এটাকে ফিক্সড করে ফেলেছি। তো এই নাটের মধ্যে দেখেন আমরা সেলাই মেশিনের মোটর একগুলা পাওয়া যায়। তো এই মোটরগুলো আমরা ব্যবহার করেছি, যেটার কারণে আমরা বিদ্যুৎ দিয়ে এটাকে চালাবো এবং এটা কেমন চলে সেটা একটু আমরা দেখব। দেখেন আমি এখন এটাকে চাপ দিব, জাস্ট এখানে ভুট্টা দেওয়াও শুরু করবেন, ভুট্টা মারাই হইতে থাকবে। আপনি চাইলে জোরে চালাতে পারবেন, চাইলে এটাকে কমায় নিতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন যে আপনি যদি হাত দিয়ে ওটাকে বেশিক্ষণ ঘুরায় যে সময়ে ভুট্টাটা মারাই করতে পারো, তার থেকে কম সময় এটা থেকে আমরা ভুট্টা মারাই করতে পারবো। তো আশা করি এই ছোট্ট একটা যন্ত্র আপনাদের অনেক কাজে দিবে এবং আপনারা চাইলে নিজেরাও এই মোটরগুলো লাগিয়ে নিজে বাসায় ট্রাই করতে পারেন। আর যদি বলেন আমাদেরকে, আমরা তাহলে ওইভাবে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। নর্মালি প্রোডাক্ট হচ্ছে এটা, আমরা জাস্ট এটাকে একটু চেষ্টা করেছি যাতে মানুষের আরও কষ্ট কমে যায়। তো সবাই ভালো থাকেন। এই ছোট্ট যন্ত্রটা আপনার প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইট কৃষিবাজারের ওয়েবসাইট থেকে নিতে পারেন, কৃষিবাজারের ইউটিউব চ্যানেল, কৃষিবাজারের ফেসবুক পেজ, যে কোনো জায়গা থেকে ফোন নাম্বার কালেক্ট করে আপনারা অর্ডার করতে পারেন এবং সরাসরি কৃষিবাজারের অফিস থেকে অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা কৃষিবাজার থেকে অনেকগুলা প্রোডাক্ট নিয়েছি, আমাদের এই প্রোডাক্টের মধ্যে এটা একটা ভুট্টা মারাই মেশিন। ভুট্টা মারাই মেশিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা অল্প সময়ে অনেক ভুট্টা মারাই করা যায় এবং এটার একটা পাইপ আছে, যে পাইপ দিয়ে ওই মাথায় গিয়ে একটা বস্তায় বীজগুলা এক জায়গায় আমরা রাখতে পারি, যার ফলে বীজ বেশি ছাড়াছাড়ি হয় না, বেশি আওলায় না, আর এটা অল্প সময় অনেক বীজ মারাই করা যায়। আর মেশিনটা আমার কাছে তুলনামূলক ভালোই লাগছে, এখন যদি টেকসই হয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমরা আগে হাত দিয়ে মারতাম, মারার ফলে হাসে হাতে ফসকা উঠে যেত। আচ্ছা আচ্ছা, এখন আমরা মেশিন নিচ্ছি যে একটা দুইটা মোচা আমরা এইভাবে মেশিন দিয়ে, এই ছোট মেশিনটা দিয়ে আমাদের সহজ হবে, এই কারণে এই মেশিনটা কেনা। আজকে অল্প কিছু পরিমাণে ভুট্টা ছিল, তাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই ভুট্টাগুলো তবু এই সিজনের না, গত সিজনের এগুলো ভুট্টা ছিল। এই দেখেন অলরেডি ভুট্টার মোচাটা আলাদা হয়ে গেছে আর ভুট্টাগুলো আলাদা হয়ে গেছে। একটু ভুট্টাগুলো দেখার চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন পুরোটাই গোটা গোটা আছে। আর পুরাতন ভুট্টা হওয়ার কারণে কিছু কিছু পোকা খাওয়া ভুট্টা ছিল, সেটা ভেঙে গেছে।
তো যেটা ইনস্ট্যান্ট যেই ভুট্টাগুলো আছে মানে এই সিজনে যেগুলো হবে সেগুলো আশা করি ভাঙা থাকবে না। এই যে মোচাগুলো একটু দেখাই আপনাদেরকে, পুরো মোচাগুলো কিন্তু গোটা গোটাই আছে এই ছোট্ট মেশিন হিসেবে। এটা আজকে এটা ডেলিভারি হচ্ছে গম ও ভুট্টা ইনস্টিটিউট, গম ভুট্টা যেখানে আর কি আঞ্চলিক যে শাখা আছে দিনাজপুর সেখানে যাচ্ছে। এনারা দুইটা মেশিন নিয়েছেন, এটা নেওয়ার ওদের যে মেইন উদ্দেশ্য আমি ওনাদের কাছে একটু শুনতে চাইবো। দাদা একটু, আপনারা আসলে ছোট মেশিনটা কেন নিচ্ছেন? ছোট মেশিনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটাতে আমাদের ছোট ছোট এক্সপেরিমেন্ট আছে, এটাতে অল্প পরিমাণ কিছু মোচা আমরা বীজ করি। জি, এই বীজটা যেন আমরা সুন্দরভাবে মেশিনে, ওটা আমরা আগে হাত দিয়ে মারতাম, মারার ফলে হাসে হাতে ফসকা উঠে যাইতো। আচ্ছা আচ্ছা, এখন আমরা মেশিন নিচ্ছি যে একটা দুইটা মোচা আমরা এইভাবে মেশিন দিয়ে, এই ছোট মেশিনটা দিয়ে আমাদের সহজ হবে, এই কারণে এই মেশিনটা কেনা। এখন কি মনে হলো, আপনি তো সামনে সামনে দেখেই নিয়ে যাচ্ছেন, কি ভালো? এটা খুব ভালো, আমার স্যারও কালকে আসছিল দেখে গেছে, এটা দুইটার অর্ডার দেওয়া হয়েছে। এবং কি এটা যদি আরো আমাদের ওইখানে যে ভালো ইয়ে দেখি এই সিজনে, পরবর্তী সিজনে আমরা আরো বেশি করে আশা করতেছি। দাদা ধন্যবাদ আপনাকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ভুট্টা মারাইটা দিয়ে মোটামুটি 600-800 কেজি পর্যন্ত ঘন্টায় আপনারা মারাই করতে পারবেন, এর থেকেও বড় বড় সাইজের আছে। তো এটা ওনারা মেইন কয়েকটা রিজনের কারণে এই গবেষণা ইনস্টিটিউটে নিচ্ছে, সিজন যেহেতু চলে আসছে আপনারা চাইলে আগে থেকেই নিতে পারেন। এগুলো এস্টাবলিশড প্রোডাক্ট, এটা সারা বিশ্বে এগুলো ভালো চলে, আমাদের দেশেও গত কয়েক বছর ধরে আসছে, আমাদের মাধ্যমে অনেক সেল হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। আসসালামু আলাইকুম। এত সুন্দর সাইজ, আসলে সাইলেস কাটার বড়গুলাতেও হয় না। আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব, কিন্তু পরে দেখেছি যে এর চেয়ে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় না এবং খুব দ্রুত কাজ করেছে। আমরা আশা করছি সামনে সাইলেজের সিজনে সব থেকে বেশি এটার একটা চাহিদা তৈরি হবে, কারণ এত কম সময়ে 1 ঘন্টাতে 2 টন ক্যাপাসিটির এরকম ফুল স্পিডের মেশিন কিন্তু আপনারা এর আগে দেখেননি। আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইলেস কাটার এবং ভেজিটেবল ক্রাশার, মানে এটা একটা কম্বাইন্ড মেশিন। তো এটার কাজ আমরা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, আজকে সরাসরি সাইলেস কেটে দেখিয়েছি এবং আমরা একদম পরিপক্ক যে সাইলেস করার জন্য যে ভুট্টা, একদম ভুট্টার গাছ, ভুট্টা সহ যে গাছগুলো সেগুলো নিয়ে এসে আমরা আজকে কেটেছি। এবং এটার এতটা স্পিড আমরা আসলে এইভাবে চিন্তা করিনি যে এটাতে, আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব, কিন্তু পরে দেখেছি যে এর চেয়ে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় না এবং খুব দ্রুত কাজ করেছে। এবং এটাতে দ্বিতীয় যে কাজটা যেটা হচ্ছে ভেজিটেবল ক্রাশার, আমরা ভেজিটেবল আশেপাশে না পাওয়ার কারণে জাস্ট আমরা আজকে সাইলেসটা কেটে দেখিয়েছি। তো এরপরে কোনো ভিডিওতে আমরা এটার ভেজিটেবল ক্রাশারটা দেখাবো। তো একটু কাছ থেকে একটু দেখাতে চাই। এখানে যে কনভেয়ারটা থাকে, আপনারা এর আগে কনভেয়ার বেল্ট দেখেছিলেন, এটা হলো স্টিলের কনভেয়ার। এখান থেকে যে কোনো ভুট্টার গাছ দিলে সরাসরি টেনে নেয়। আমরা অনেকগুলো করে ভুট্টা একসাথে দিয়েছিলাম। আর এই দিকটাতে ব্লেড আছে, আর এটাতে ক্যাপাসিটি হচ্ছে 2 টন পার আওয়ার, 1 ঘন্টাতে আপনার 2 টন এটার ক্যাপাসিটি। এটা 220 লাইনেই চালাতে পারবেন। এ দেখেন আমরা একটু আগে কাটলাম, এখনো সাইলেজের সাইজ এখনো বুঝতেই পারছেন। এবং ব্লেডগুলো দেখেন ফুললি স্টিল ব্লেড, এই কারণে এত পরিমাণে দেওয়ার পরও এর কিচ্ছুই হয়নি, একটা ব্লেডের কোনো ক্ষতি হয়নি। এখানে একটা স্প্রিং দেয়া আছে দেখেন, এই স্প্রিংটার কারণে যত বড়ই দেন না কেন এটা পুরোটা হাইড্রোলিক করে এবং এটাকে চিপে ধরে এটা কাটার সুবিধা করে দেয়। এবং এটা নিচে চাকা থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা নিয়ে যেতে পারবেন, খুব ইজিলি ক্যারি করতে পারবেন একাই। এবং সাইলেজের কাটার যে সাইজ যদি আপনারা দেখতে চান আমি একটু দেখাই, এত সুন্দর সাইজ, আসলে সাইলেজ কাটার বড়গুলাতেও হয় না। এটাতে দেখেন এত সুন্দর সাইজ, আমরা কিন্তু এটা দুইটা সাইজ হয়, একটা 1 ইঞ্চি একটা 1/2 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চিটা করেছি। এবং এটা কিভাবে করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই জায়গায় দেখতেছেন এখন নিউট্রালে আছে, এই এই পাশে দিলে হচ্ছে আপনার 1/2 ইঞ্চি হয়, এইদিকে দিলে হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়। তো আপনারা চাইলে আপনার মতো করে সাইজ করে নিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই ছোট্ট মেশিনটার ভিডিও। তবে আমরা আশা করছি সামনে সাইলেজের সিজনে থেকে বেশি এটার একটা চাহিদা তৈরি হবে, কারণ এত কম সময়ে 1 ঘন্টাতে 2 টন ক্যাপাসিটির এরকম ফুল স্পিডের মেশিন কিন্তু আপনারা এর আগে দেখেননি। তো আশা করি এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের দেশে আপনারা জানেন যে গবাদি পশু এখন প্রচুর পরিমাণ, যেটার মেইন সমস্যা হচ্ছে খাদ্য, যে কাটার যে জিনিসগুলো সেগুলো খুব অ্যাভেলেবেল না। এখনও প্রচলিত নিয়মে কাটা হয়
এবং খুবই কষ্টকর। দেখা গেল যে সময় লাগে অনেক, সেটার কারণে আপনারা অন্য কাজে সময় দিতে পারছেন না। এই দিকগুলো চিন্তা করে আমরা একটা মেশিন নিয়ে এসেছি কয়েক রকম, সেটা একদম চায়না থেকে আমদানি করা মেশিনগুলো। এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যায়। আমার সামনে আপনারা দুটো মেশিন দেখছেন, তার মধ্যে আমরা মডেল দিয়েছি, এটার মডেল দিয়েছি আমরা C2, আর এটার মডেল হচ্ছে C2+। এখন এটার মধ্যে তফাৎ কী সেটা একটু আমি আগেই বলে নিই। সেটা হচ্ছে এই C2, এটাতে আপনারা খড় দিলে ভিতর থেকে টেনে নিতে হয় বা ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিতে হয়। এবং C2+ যেটা নতুন এসেছে এটার যে সিস্টেমটা, এখানে বেল সিস্টেম দেয়া আছে। তো এই বেলটার কারণে আপনার বেশি দূরে খড় বা ঘাস দিতে হয় না, জাস্ট আপনি এই অংশটাতেই ফেলাই দিলে এটা অটোমেটিকলি টেনে নেয়, কারণ এখানে C2টাতে বেল নেই কিন্তু C2+টাতে বেল দেওয়া আছে। তো এখানে মোটরগুলো যেগুলো দেখছেন এগুলো 4 horsepower, এটা বাসাবাড়ির লাইনে চলবে। একটা এক্সট্রাভাবে চেন ব্যবহার করা আছে, এই চেনটার কারণে আপনার এই বেলটাকে ঘোরানো হয়। এবং আগের মডেলগুলোর মতো এটাতেও গিয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে শর্ট হয়, 1/2 ইঞ্চি হয়, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়। তার মানে আপনি 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি এটার মধ্যে করতে পারবেন, এবং নিউট্রালে থাকলে আপনার জাস্ট মেশিন ঘুরবে কিন্তু কাটবে না। এটার সামনের অংশটা একটু আপনাকে দেখাই। এটার কারণে আপনি যদি এটা হাইট করে দেন তাহলে খড়গুলো দূরে যাবে, এটা যদি নামিয়ে দেন, আপনি কোনো বস্তা ব্যবহার করেন সেখানে সরাসরি খড়টাকে দিতে পারবেন। তো আপনারা যারা চিন্তা করছেন যে যাদের অল্প কিছু গরু আছে, যাদের খামার মোটামুটি বড় আছে, তারাও এটা ব্যবহার করতে পারবে, ছোট খামারিরাও ব্যবহার করতে পারবে। দেখা গেল সেফটি বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এটাতে পুরোটাই আছে। দেখবেন যে দেশীয় যেগুলো খড় কাটা মেশিন আছে দামে কম কিন্তু আপনার সেফটিটা নেই। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার বাসা বাড়িতেই চালাবেন, সেখানে মহিলারা থাকে, বাচ্চারা থাকে, বিভিন্ন বিষয়ে এগুলো খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টাতে দেখেন আপনি মেশিনটাতে কোথাও দেখতে পারবেন না যে এখানে সেফটি নেই, কারণ এটাতে পুরোটাই কভার করা আছে এবং টানার যে জায়গাটা অনেক দূর ফাঁক। দেখা গেলো আপনি যে খড়টা বা ঘাসটা দিবেন সেটা অনেক দূর দিতে হবে, দেন এটাকে টেনে নিবে। আর এটাতে তো আরও যেটা প্লাস আছে সেটাতে তো আরও কোনো অসুবিধে নেই, সেটাতে জাস্ট একটু হালকা বসিয়ে দিলে এটাকে টেনে নিতে পারবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে ফলো করতে পারেন। আর যদি আপনার এই প্রোডাক্টটা লাগে অবশ্যই আমাদের ফোন করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হচ্ছে 1 ইঞ্চি সাইজ, কত সুন্দর হচ্ছে।